ইউপি, বিহার, বেঙ্গল এই রাজ্যবিলাকত কেতিয়াবা 30টা 35টাকে সিট পাই এজন মানুহে রাজ্যসভার এমপি হয়। আমার অসমত দুদিন আগতে রাজ্যসভার ইলেকশন হয়ে গেল। রিপুন বরডাঙরিয়া 34টা ভোট পাওয়ার পিছততেও হারি গেল, জিকিবলৈ 43টা ভোটস লাগিছে, মানে 43টা ভোট লাগে। আমার অসমতে যেতিয়া রাজ্যসভার 3টা আসন খালি হয় তেতিয়া এজন বিধায়কের এজন এমপি জিকিবলৈ ভোটস লাগে আপনার 36টা, সরি 32টা, মানে 32টা। যেতিয়া দুটা সিট খালি থাকে এজন মানুষ জিকিবলৈ 43টা ভোটর প্রয়োজন হয়। আমি আজি ভিডিওটোত শিকিবলৈ চেষ্টা করিম যে এটা এটা রাজ্যৰ পৰা, যিকোনো এটা রাজ্যৰ পৰা এজন মানুহ রাজ্যসভালৈ যাবলৈ হলে কিমানটা ভোটস লাগিব। দুই বছৰ পিছত আমার রাজ্যসভার নির্বাচন আহি আছে আমার অসমত, নেক্সট ইলেকশন, তাতে 3টা সিট খালি হব। এবার দুটা সিট খালি হয়েছিল, জিকিবলৈ 43টাকে ভোট লাগিছিল। যেতিয়া 3টা সিট খালি হব তেতিয়া জিকিবলৈ এটা এমপির কিমান ভোটৰ প্রয়োজন হব, গোটেই ডিটেলস আলোচনা করি। চাওক, আমার অসমত আপনার 126টা সিট আছে। প্রথমতে ক্যালকুলেশন করা হয় যে যেটো রাজ্যত ইলেকশন হব সেই রাজ্যর কিমানটা বিধানসভার সিট আছে, সেই সিটটো ধরা হয়। সেই আমার সিট আছে 126টা, কিমানটা ভ্যাকেন্সি আছে সেই ভ্যাকেন্সিটো ধরা হয়। যেনেকা ধরক, যদি আমার এটা সিট খালি হয়, ধরে লৈছো যে আমার এটা সিট যদি খালি হয় তেতিয়া সেই মানুষজনের এটা সিটত যদি ভোট হয় কিমান ভোট লাগিব। এটা যদি সিট হয় 126টা বিধানসভা সমষ্টিত, এটার লগত আর এটা যোগ করে দিও, আপনি হিসাবটা এনেকাকে করা হয়। এটা 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 যেহেতু খালি আছে তার লগত এক যোগ করে দিও, এক যোগ করে দিলে হব দুই। 126ক আপনি ডিভাইড করক দুইরে, 126ক দুইরে ডিভাইড করলে আপনার সিটের সংখ্যা হব 63। 63ৰ লগত এক প্লাস করে দিও 64, তাহলে যদি এটা সিটর নির্বাচন হয় এজন মানুষ জিকিবলৈ লাগিব আপনার 64টা সিট। যেনেকুৱা কৈ দুদিন আগত হয়ে গেল আপনার এটা রিপন বৰা বা পবিত্র মার্গেটা এলোকে জিকিবলৈ 43টাকে ভোটস লাগিছিল, কেনেকুৱাকৈ নির্ণয় করা হয়েছিল, উলিয়া হয়েছিল, সেটা আমি আজি আপনার দেখাই আছো। দুটা সিট খালি আছে, দুটা সিটর নির্বাচন হল। তো টোটাল সিটস আছিল আমার বিধানসভার 126টা, ভ্যাকেন্সি আছিল দুটা। তো মই যেনেকৈ কৈছো যে ভ্যাকেন্সি প্লাস এক, সদায় ভ্যাকেন্সি যিমান কেইটা আছে তার লগত এক এটা যোগ হয়ে যাব, গতি ভ্যাকেন্সি দুটা আছে দুটার লগত এক এটা যোগ করে দিও, গতি 126 টোটাল সিট ডিভাইড করে দিও তিনেরে, 126ক তিনেরে ডিভাইড করে দিলে ওলায় আপনার 42। 42 প্লাস ওয়ান করে দিও আপনি 43টা, প্লাস টু ওয়ান, লাস্টত প্লাস ওয়ান কিয় হয় সেটো মই নেক্সটত আপনার জানাই আছো। সো 43টা এনেকে ওলাই গেল যে 43টা সিটর মানে ভোট পালে এজন মানুষ জিকিব। এটো কোন ক্ষেত্রত, যেতিয়া দুটা ভ্যাকেন্সি হব, যেতিয়া তিনটা ভ্যাকেন্সি হব, যেতিয়া যেটো নাকি আমার আহি আছে 2024 চনত আমার অসমত তিনটা ভ্যাকেন্সি ওলাব, তেতিয়া ক্যালকুলেশনটো এনেকুৱা করা হব 126, মই কৈছো ভ্যাকেন্সি প্লাস ওয়ান, তো তিনটা ভ্যাকেন্সি প্লাস ওয়ান, 4, 126ক আপনি 4 দিয়ে হরণ করলে কিমান ওলাব 31.5, মানে 31.5। ভোট তো আদা হব নোৱাৰে, 0.5 তো হব নোৱাৰে, গতি ইয়াৰ লগত আপনি 0.5 যোগ করে দিয়ক বা 1 যোগ করে দিয়ক, একই কথা হব। এই যেটো দশমিক, এই দশমিকটো মানে নোহোৱা করার কারণে সদায় লাস্টত এক এক এটাকে যোগ করে দিয়া হয়, এডিশনাল এটা এক যোগ করে দিয়া হয়। তো 31.5 আর তার লগত এক যোগ করে দিয়ক, মানে 32টা, 32.5টা, 32টা ভোট হলে আপনার এজন মানুষ এমপি হয়ে রাজ্যসভালে যাব পারিব। যেতিয়া ভ্যাকেন্সি 3টা হব, তেতিয়া যেতিয়া ভ্যাকেন্সি 4টা হব, যে 4টা ভ্যাকেন্সি হলে এনেকুৱাকৈ হব 126 ভ্যাকেন্সি প্লাস ওয়ান, 4টা ভ্যাকেন্সি আর তার লগত এক যোগ করে দিও, পাঁচ হয়ে গেল। 126ক আপনি 5ৰে হরণ করলে আপনি দেখা পাব 25.2। মই যেটো কৈছো যে ইউপি বা বিহার, বেঙ্গল এইবিলাক রাজ্যত আপনার এমপির সংখ্যা বহুত বেশি, এইবিলাক রাজ্যত আপনার 25টা 20টা এনেকুৱাকৈ ভোট পায় কোনোবাই রাজ্যসভালৈ গুছি যায়। তো যেতিয়া আপনার 4টা ভ্যাকেন্সি ওলাব তেতিয়া কিমান হল আমার 25.2, তার লগত এক এটা যোগ করে দিয়ক, মানে 26টা ভোট হলে যেতিয়া আমার অসমৰ পৰা এজন মানুহ রাজ্যসভালৈ এমপি হৈ গুছি যাব পাৰিব। কিন্তু ভ্যাকেন্সি 4টা লাগিব, আমার অসমত ভ্যাকেন্সি 4টা নহয়, মাত্র 7টাই সিট আছে। সো আপনার 7টার ভিতর 4টা ভ্যাকেন্সি এট এ টাইমত নহয়, 3টালে হয় কেতিয়াবা। সো এনেকুৱাকৈ আপনার হিসাবখিনি নির্ণয় করা হয়।